হাসপাতালের মালিক এবং রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান শাহিদকে চট্টগ্রামে দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 11 অক্টোবর রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করার পর শুনানি শেষে আদালত এই আদেশ দেন। ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগামার্ট থেকে 91 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত 13 জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন সাইফুদ্দিন নামে এক ব্যবসায়ী। গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরসের মালিক জিয়াউদ্দিন জাহাঙ্গীরের পক্ষে মামলাটি তিনি দায়ের করেন। 2017 সালের 5 মার্চ ঢাকা সিটিতে চলাচলের জন্য শাহেদ মেগা মোটরসকে বিআরটিএ চেয়ারম্যানের স্বাক্ষর করা একটি ভুয়া অনুমতিপত্রের ফটোকপি দেয়। পরে বিআরটিএ থেকে ওই অনুমতিপত্র ভুয়া বলে জানানোর পর শাহেদ করিমের কাছ থেকে টাকা ফেরত চাইলে সে নানা গড়িমসি করতে থাকে। মেগা মোটরস আজকে বাদী হয়ে মামলা করেছিলেন ডবলমুরিং থানার মামলা নম্বর 24/7/2020। সেটাতে আপনার মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানোর পরে আজকে বিজ্ঞ এমএম তৃতীয় আদালতে ওনার রিমান্ড শুনানি হয়েছিল। 10 দিনের রিমান্ড চেয়েছিল। রিমান্ড শুনানির পরে বিজ্ঞ আদালত শুনানি অন্তর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং সাথে সাথে বিজ্ঞ আদালত শাহিদ করিমের বক্তব্য মৌখিক বক্তব্য নিয়েছেন ও মৌখিক বক্তব্য আমার প্রতিষ্ঠানের সাথে যে ওনার লেনদেন ছিল সেই লেনদেনটা স্বীকার করে নিয়েছেন। তবে আমরা 95 লাখ 21 হাজার টাকার দাবি করতে আমরা মামলা করেছিলাম। আমাদের যে ব্যাংক স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে উনি বিজ্ঞ আদালতে 20-25 লাখ টাকা পাবেন বলে উনি স্বীকারোক্তি দিয়েছেন। আমরা চাচ্ছি বাদী প্রতিষ্ঠান যে মামলা করেছে আমরা আমাদের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে শাহিদ কর্মীর বিরুদ্ধে মার্কে শাহিদ কর্মী আমরা যথাযথ শাস্তি দাবি করছি। ছিল যে আসলে যে মামলাটা হয়েছে 424, 447 এবং 468 মামলা ফরজারির মামলা এবং আপনার চিটিং অ্যান্ড ফরজারি মামলা। সেই হিসেবে ওনারা চিটিংয়ের যে ইনগ্রিডিয়েন্টস এবং ফরজারি যে ইনগ্রিডিয়েন্টস ওগুলো ছিল না, আমরা ওভাবেই শুনানিটা করেছি। ওনারা চেক যেগুলো দেখিয়েছেন, ট্রানজ্যাকশন যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে বিফোর অলমোস্ট টু ইয়ার্স 2017 সালের চেকের ট্রানজ্যাকশন দেখিয়েছেন। এগুলো ওনাদের আরও আগে আদালত আসা ছিল এবং আপনার যে ফটোগুলো দেখানো হয়েছে ফটোগুলোতে আসলে আমার কোনো ইনভলভমেন্ট নেই, এই আমার আসামির কোনো ইনভলভমেন্ট নেই এবং কোনো ধরনের ওনার কোনো সিগনেচার বা কোনো ধরনের এফিডেভিট বা কোনো চুক্তি ওনার সাথে এই বাদীপক্ষের হয় নাই। সেই কারণে আমরা শুনানি করেছি ওভাবেই এবং বিদ্যা আদালতে আপনার তদন্তকারীর মধ্যে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন, সেখানে বিজ্ঞ আদালত শুনানি অন্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং 15 দিন একটা টাইম ফ্রেম দিয়েছেন 15 দিনের মধ্যে তদন্তকারীর মধ্যে রিপোর্ট। বাংলা বাহিনী চট্টগ্রাম।